জটিল রোগত আক্রান্ত লাহরিঘাটর এগারী যুবক চিকিৎসার বাবে থমকি রবলগিয়া হয়েছে দুটি সন্তানের পিতৃ। আর্থিক সংকটত ভুগিছে দুর্ভোগীয়া পরিয়ালটো। হয় আমি কব বিচারিছো লাহরিঘাট অঞ্চলের রিঙ্কুর কথা। অঞ্চলটোর বরখাওয়ার গাঁওয়ার মনসুর আলী উরফে রিঙ্কু কিছুদিন ধরে আক্রান্ত হয়েছে জটিল রোগত। সম্প্রতি যুবকজন নগাঁও স্থিত ডিউকেয়ার হসপিটালের আইসিইউত মৃত্যুর সঙ্গে যুঁজি আছে। চিকিৎসার বাবে এতিয়া বহুত ধনের প্রয়োজন। উপায়হীন হয়ে দুর্ভোগীয় পরিয়ালের একমাত্র উপার্জনকারী রিঙ্কুর চিকিৎসার বাবে সংবাদ মাধ্যমের জড়িয়ে সহায় বিচারিছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর লগতে দল সংগঠন তথা রাইজর ওসর সহায় বিচারিছে দুর্ভোগীয় দুই সন্তানের মাতৃগুলো। যদি কোনো সু হৃদয়বান ব্যক্তিয়ে সহায় করব বিচার তেনে রিঙ্কুর পত্নী সাবিনা ইয়াসমিনের মোবাইল নম্বর 7896370257 যোগাযোগ করব, নাইবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লাহরিঘাট শাখার একাউন্ট নম্বর 07780106932333 IFSC কোড UTBI0LAHG33 আর্থিক সহায় আগবাব পড়ব। আপনার অকণ সহায় হয়তো হাঁহি বেড়ি যাব দুর্ভোগীয়া পরিয়ালটোর। মোর স্বামী বিগত কিছুদিন ধরে নগাঁও ডি কেয়ার নার্সিং হোমত ভর্তি হয়ে আছে। বর্তমান টাকার অভাবত আমি উন্নতমানের চিকিৎসা করব পারা নাই, সেইবুলি আমি অসমবাসী লই আর্থিক সহায় বিচারি মাননীয় মুখ্যমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী ওসরলৈ আমি কিবা আর্থিক সহায়ের কারণে আমি আগবাড়ি আইছো। তেওঁলোকে যাতে আমাক কিবা আর্থিক সহায় করে আমাক আমার দুখিয়াল পরিয়ালবর্গটো সহায় করে যেন। আর বহুতো দল সংগঠন আছে, তেওঁলোকেও যেন আমালৈ আর্থিক সহায় আগবঢ়ায়। তুফাইল আহমেদৰ ৰিপৰ্ট, জিএম নিউজ।